এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক সম্প্রদায় আজ যে যেখান থেকে আমার কথা শুনতেছেন এবং দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহান رب العالمین কোরআনে কারিমে বিভিন্ন বিষয় বা বিভিন্ন বিধান আলোচনা করার পরে তিনি শেষে বলছেন ফা তাবিরু ইয়া উলিল আবসার অথবা ফা ইয়া ব্যক্তি বুধ সম্পন্ন ব্যক্তি এবং বুদ্ধিমান যারা যারা তারাই উপদেশ গ্রহণ করে থাকে আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো তা আশা রাখি আমার কথা যারা শুনতেছেন সকলে জ্ঞান সম্পন্ন বোধ ব্যক্তি এবং আশা রাখি সকলেই এই সংক্ষিপ্ত আলোচনায় উপদেশ গ্রহণ করবেন বর্তমান ইন্টারনেটের যুগে এই সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম যেগুলি আমরা ব্যবহার করতেছি ইমো থেকে নিয়ে ফেসবুক ইউটিউব আরো অন্য অন্য যা রয়েছে এতে আমরা কি লিখতেছি কি মেসেজ করতেছি কি কমেন্ট করতেছি কি কথা বলতেছি অডিও হোক ভিডিও হোক সব কিছু কিন্তু সংরক্ষণ করা হচ্ছে এমন জায়গায় সংরক্ষণ করা হচ্ছে যেটি কখনো মোসার নয় ডিলেট হবে না কখনো একদিন দেখা যাবে আপনার মৃত্যুর পর যখন হাসরের মাঠে আল্লাহ রবুল্লা আলামিন উপস্থিত করবেন সব রেজিস্ট্রি আপনার আওয়াজ সহ যখন নিয়ে আসবে তখন আপনি বলবেন এটি কিভাবে সম্ভব এটি দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় সম্ভব হলো মানবের সৃষ্টিকর্তা যিনি মহানবুল্লাহ আলমিনের পক্ষে করেন। কুমলা হাফিদিন নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষণশীল তোমাদের সবকিছু সংরক্ষণ করতেছে কেরা মানিবিন সম্মানিত তাফা আলুন তোমরা যা করো যা বলতেছো সবকিছু লিখে রাখতেছে সুরাতুল কাফে মহানবুল আলমিন এরশাদ করেন ওয়া ইদ ইয়া তালাকাল মুতালাকিয়ানে আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমাল কাঈদ শরণ যখন দুই গ্রহণকারী ফেরেশতা তোমাদের ডান বাম পাশে বসে তোমাদের সবকিছু গ্রহণ করতেছেন লিপিবদ্ধ করতেছেন মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ মানুষ মুখ দিয়ে যা বের করে বের হওয়ার সাথে সাথে তার নিকটই রইছে তদন্ত প্রহরী যেগুলি সবকিছু তদন্ত করতেছে এবং সবকিছু লেখা রাখতেছে প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা কার সাথে কি কথা বলতেছি সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে কি কথা বলতেছেন আপনারাই জানেন যদি আপনার কথা বাবা মার সাথে আপনার ভাই বোনদের সাথে হয়ে থাকে স্ত্রীর সাথে হয়ে থাকে তাহলে এইগুলি হবে ইবাদত আপনার যে বন্ধুদের সাথে আলোচনা করতেছেন একজন মুসলিম হবে আরেকজন মুসলিমের বন্ধু ইমানি বন্ধু আল্লাহরস্তি বন্ধু তাহলে এটাই হবে ইবাদত আর যদি কেউ বলে কোনো মেয়ের সাথে আমার বান্ধবী একজন পুরুষ একজন মহিলাকে বা কোনো মেয়েকে বান্ধবী বানাইতে পারে না এটি হারাম একজন মহিলা একজন পুরুষকে বন্ধু বানাইতে পারে না এটা সম্পূর্ণ হারাম আপনি বন্ধুত্ব করবেন আপনার মায়ের সাথে বাবার সাথে আপনার স্ত্রীর সাথে ভাই বোনদের সাথে বন্ধুত্ব করবেন এই বন্ধুত্ব হলে এই বাদত এটি হবে আল্লাহর হস্তে প্রিয় বন্ধুগণ আমরা কাকে বন্ধু বানাচ্ছি কার সাথে কথা বলতেছি একটু খেয়াল করবেন এবং একটু চিন্তা করবেন হে মুসলিম বোনেরা আল্লাহ রব আলিন ইসলাম দিয়ে আপনাদেরকে সম্মানিত করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রীগণ হলো পুত পবিত্র তারপরও রাসুল সালামের স্ত্রী সম্পর্কে আল্লাহ রব আলিন এরশাদ করেছেন ইয়া নিসা আন্নাবি লাস্তুন্না হাদিম মিনান নিসা হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য অন্য রমণীদের মত নও অন্য অন্য মেয়েদের মত নও ইনি তাকাই তুন্না তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো আল্লাহর ভয় যদি তোমাদের মাঝে থাকে ফালা তাকদা নাবিল কাউল কাউর সাথে অঙ্গ ভঙ্গিতে কথা বলবে না কেননা যাদের তোমরা ন্যায়সঙ্গত এবং সরল ভাবে কথা বলবে একজন মেয়ে একজন ছেলের সাথে প্রয়োজনের তাগিতে কথা বলতে পারে তবে অন্য কিছু নয় প্রয়োজন শেষ কথা শেষ আমরা কার সাথে কথা বলতেছি কি বলতেছি আমরা সকলেই জানি এটি বলার অপেক্ষা রাখে না তা আশা রাখি সারসংক্ষেপ যে কথাগুলি বললাম আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন বুদ্ধিমান হয়ে থাকেন আল্লাহ আল্লাহর্ববুল্লাহ আলামিন যদি আপনাদের অন্তঃচক্ষ দিয়ে থাকে তাহলে বুঝতে পারছেন আশা রাখি এগুলি উপদেশ গ্রহণ করবেন এবং ইহকালে দন্য হবেন পরকালে দন্য হবেন আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিন সবাইকে ভালো রাখুন এবং দুনিয়াতে আমলগুলিকে আপনাদের হেফাজতে রাখুন কিয়ামতে উত্তম প্রতিদানে ধন্য করুন আমিন আল্লাহ আমিন